আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, চারজন নিহত। করোনায় আরও 36 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1908 রোগী। রোববার বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। দুদকের মামলায় আগাম জামিন চাইলেন এমপি পাপুলের স্ত্রী মেয়ে শালিকা। বাদের সুপারিশ সত্ত্বেও চার সংযোজনা নিয়েই হচ্ছে সাংস্কৃতিক পল্লী। দাম বেড়েছে চাল চিনি তেলের, কমেছে পেঁয়াজ রসুন ডিমের। পঞ্চগড়ে তীব্র শীত, সন্ধ্যা হলেই শৈত্যপ্রবাহ। টাঙ্গুয়ার হাওরের হিজল গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা, প্রতিকার চান স্থানীয়রা। শরীয়তপুরে পরিত্যক্ত জায়গায় মিলল যুবকের মরদেহ, ঝিনাইদহে চিত্রা নদীতে ডুবে শিশুর মৃত্যু। শেরপুরে নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল পাহারাদারের লাশ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।